বিশ্ব পরিবেশ দিবসে কেশিয়ারিতে বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কেশিয়ারির একটি সংস্থা। শনিবার কেশিয়ারি ব্লকের কেশিয়ারি মেফেরার সোসাইটির উদ্যোগে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করে। সোসাইটির পক্ষ থেকে নানান ধরনের চারাগাছ লাগানো হয় কেশিয়ারি বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয় ও নছিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। করোনা মোকাবিলায় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন। প্রাকৃতিক দুর্যোগ সহ কৃত্রিম নানান কারণে বহু গাছ ভেঙে যাওয়ার কারণে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যেতে বসেছে। পাশাপাশি করোনা আবহে বাড়ানো দরকার অক্সিজেনের মাত্রা, তাই এলাকাকে সবুজায়ন করার লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা দিতে সোসাইটির পক্ষ থেকে সারা জুন মাস ধরে ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রায় 15,000 চারাগাছ রোপণ করা হবে বলে জানানো হয়েছে। সারা বছরে এই সোসাইটি সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে থাকে এবং তা আগামী দিনেও চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে। আজকে বিশেষ করে আয়োজন ছিল আমাদের, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, যে পরিবেশের কারণে আজকে বিভিন্ন জায়গায় গাছপালা কেটে দিচ্ছে। তাই আমাদের সোসাইটির আজকে এই কর্মসূচি নিয়েছে কেশিয়ারি মেফেরার সোসাইটি। তো আজকে সেই কর্মসূচি নেওয়া হয়েছে যে আজ থেকে আমরা শুরু করেছি 5ই জুন গাছ লাগাও, প্রাণ বাঁচাও, অক্সিজেন দাও, আর এই বিশ্বকে যাতে এই করোনা মহামারীর প্রকোপে যাতে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে, আবার অক্সিজেন মানুষের কাছে পৌঁছাতে পারে ঠিকঠাক, তার জন্যই আজকে এই গাছ লাগানো কর্মসূচি। এবং আমরা এই গাছ লাগানো কর্মসূচি আগামী এই প্রত্যেকটা জুন মাস আমাদের আজ থেকে শুরু করা হলো এই কর্মসূচি। এই জুন মাসে টোটাল আমরা 15,000 গাছ লাগাবো বিভিন্ন স্থানে, যেমন আজকে প্রথম শুরু করা হলো কেশিয়ারি বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে, এবং আজকে এখানে প্রায় 100-150 চারা লাগানো আছে। আমরা যাব নছিপুর প্রাথমিক বিদ্যালয় এবং নছিপুর সংলগ্ন এলাকায়, এবং আমরা টোটাল 15,000 বিভিন্ন ফল ফুলের এবং বিভিন্ন গাছ, মেহগনি গাছ, আম গাছ, বিভিন্ন ফল ফুলের গাছ আমরা লাগানোর প্রতিশ্রুতি নিয়েছি এই কর্মসূচি আমাদের মেফেরার সোসাইটি কেশিয়ারি। এই গাছ লাগানো ছাড়া কী কী সারা বছর কাজকর্ম করেছে? আমাদের এই গাছ লাগানো ছাড়া আমাদের কাজ আছে সোসাইটির, আমরা সেলফ হেল্প গ্রুপকে ফরমেশিং এবং ওদেরকে সঞ্চালন করার বিভিন্ন প্রক্রিয়া ওদেরকে দিয়ে থাকি ফ্রি অফ কষ্টে, এবং আমরা রক্তদান শিবিরও করে থাকি এবং আর কর্ম বস্ত্রদান শিবিরও করে থাকি, এবং ছোটো ছোটো বাচ্চাদের কিছু এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট যেমন শিক্ষাগত কিছু খাতা, পেন, বই, বুকস ইত্যাদি আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে ফ্রি অফ কষ্টে দেওয়া হয়ে থাকে আমাদের সোসাইটি। আগামী দিনে কর্মসূচি রয়েছে কি? আমাদের আগামী দিনে কর্মসূচি, আমরা আপনাদের সহযোগিতা অবশ্যই জরুরি, এবং আমাদের যে সোসাইটির সমস্ত যে দাদারা আছেন প্রত্যেককেই সহযোগিতা, আমরা আগামী দিনে আরও ভালো কর্মসূচি নেওয়ার চেষ্টা করছি, তবে ওটা উচিত থাক অবশ্যই আমরা জানাবো, করার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন অবশ্যই। কী নাম আপনার? আমার নাম হিমাংশু সিং। কোন দায়িত্বে রয়েছেন? আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।